ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হবে দুপুরে জানাজা শেষে মিঠাময়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে তার জানাজায় অংশ নেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লে পাঁচই জুলাই আব্দুল হাইকে ঢাকার সিএমএইচ এর আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয় গেল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পরে সিএমএইচ এর হিমঘরে তার মরদেহ রাখা হয় কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর হায়দার তানভীর রাষ্ট্রপতির ছোট ভাই ও সহকারী একান্ত সজীবের দাফন সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত জানান আমাদের হ্যাঁ তরি আমি কিশোরগঞ্জ হাওর অঞ্চলে মহামান্য রাষ্ট্রপতির যে ছোটো ভাই তার আট ভাই ছিল আট ভাইয়ের মধ্যে কিন্তু তিনি সবার ছোট তিনি ছিলেন আব্দুল হক নুরুল হক সরকারি কলেজ সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং তিনি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহকারী একান্ত সচিব তিনি মহামারী করোনা ভাইরাসের নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিন্তু সাত দিন যাব ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন গত সতেরোই জুলাই কিন্তু তিনি মৃত্যুবরণ করে সম্মিলিত সামরিক হাসপাতালে মহামান্য রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে কিশোরগঞ্জে কিন্তু সুখের একটি ছায়া নেমে এসেছে তিনি তার যে হাওর অঞ্চলে তার যে শিক্ষার উন্নয়নে যে তার অবদান তিনি একটি সরকারি সহকারী অধ্যাপক ছিলেন তা কিন্তু কিশোরগঞ্জের মানুষ ভুলতে পারছে না এবং আজকে তার জানাজার বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি তার আদরের যে ছোটো ভাই স্নেহের ছোটো ভাইয়ের কে তার পিতার পাশে সমাহিত করার জন্য কিন্তু দুইটা ঢাকা তেজগাঁও হেলিপ্যাড থেকে মহামান্য রাষ্ট্রপতি মিটামনের কামালপুর গ্রামের উদ্দেশ্যে কিন্তু নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং কিশোরগঞ্জ আসরের নামাজের পর তাদের মিটামন যে কেন্দ্রীয় জামি মসজিদ রয়েছে এই জামি মসজিদের সামনে তাকে দাফন করা হবে এর পূর্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক কের জানাজা অনুষ্ঠিত হবে নুরুল হক সরকারি কলেজ মাঠে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসের কারণে সেই জানাজায় উপস্থিত হবে এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার সর্বশেষ তত্ত্ব তোরই